একটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু অন্যায়ভাবে কিছু ব্যালট পেপার নিয়ে উনি ব্যালট বাক্সে ঢোকাতে চেষ্টা করেছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসারকে ইলেকশন কমিশন থেকে চেঞ্জ করে দিয়েছে, নতুন প্রিজাইডিং অফিসার দায়িত্ব গ্রহণ করেছিল। যদি তিনি কোনো সিল আছে বাট সহকারী প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ব্যতীত কোনো ব্যালট পেপার প্রবেশ করিয়েও থাকেন, সেটা ভোট গণনার সময় যত উপযুক্ত পদ্ধতিতে ব্যালট পেপারের বৈধতা যাচাই করার সাপেক্ষে বাতিল করে ভোট গণনা সম্পন্ন করা হবে। Thank you.